কত দিনে আমার মনের মানুষের সহনে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। এটা কত বড় সরি মূর্তিটা কত বড় একটা মূর্তি দেখেন আমি বিশ্বাস করার মতো না। আসলে ট্যুর ড্রাইভার অনেক বেশি মজা হয়েছে। তো আমরা এখন আসছি রাবার বাগান, আর এই সেই রাবার গান অলমোস্ট রাত হয়ে গেছে, তো আর রাত্রে শুট নেই নেই আর সিনে দিতেছিলাম, তো এই জন্য শুট নেওয়া হয় না। ওইভাবে রাতের সিনারি দেখা যায় না গোপ্রোতে, আপনারা ভালো করে জানেন। যাই হোক, আজকে ডে থ্রি, আজকে আমরা বের হচ্ছি রামু বৌদ্ধ মন্দির যাবো, এবং রামুর ওইখানে অনেকগুলা সুদর্শনীয় জিনিস আছে। কক্সবাজার রামু একটা অন্যতম বিখ্যাত অঞ্চল, আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে গিয়ে আপনাদের দেখাবো ওইখানে কি কি আছে। আমার পাঞ্জাবিটা দেখে বুঝতে পারতেছেন যে আমাদের ড্রেস আপটা কি হবে। যাই হোক গাইস, ফাইনালি বের হয়ে গেলাম আমরা রামুর উদ্দেশ্যে। তো আমরা এখন যাব রামু, রামু থেকে বৌদ্ধ মন্দির ওইদিকে যা আছে সব ঘুরে আসবো, আর আছি সেই অ্যাজ ইউজুয়াল সিএনজিতে, ঠিক আছে, অলয় সিএনজি। আর আমরা কক্সবাজার আইসা সিএনজিতে ঘুরতে অনেক আনন্দ ফিল করতেছি, কারণ আমরা মানুষ হচ্ছে অনেক চারজন, তো এটার থেকে বেস্ট এভাবে দেখতেছি না, কারণ লো আছে প্যাকড। যাই হোক, আমরা এখন রামু থেকে যাচ্ছি। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা। এই যে আমরা এখন আছি রামু পৌরসভা ফুটবল প্রতীক হয়তো বা ফুটবল, যাই হোক রামু পৌরসভা আছি। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সব বাসগুলো ছাড়ে, যেগুলো হচ্ছে আপনার রামু ঢাকা চট্টগ্রাম এভরিথিং। যাই হোক, এখন এখান থেকে আমরা যাবো একটা মন্দিরে। কোন মন্দিরে যাবো বাবা? ফার্স্টে আগেও রাবার বাগান, এটা আসার সময় দেখাবো আপনাদের। এখন হচ্ছে আমরা ডিরেক্ট ঝুলন্ত ব্রিজ যাবো, তো এই জন্য ঝুলন্ত ব্রিজ থেকে আইসা রাবার বাগানে নামবো, তো এটাও দেখাবো। এখানে আমরা হয়তো একটু ফটো টটো তুলবো আসার সময়, আর এই না আসার সময় ভাই, আসার সময় আমরা রাবার বাগানে ব্রেক দিব। হ্যাঁ হ্যাঁ, এইগুলো থেকে রাবার হয়, তো এখান থেকে রাবার কালেক্ট করা হয়। যাই হোক, আমরা এখানে এসে ব্রেক দিব আসার সময়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমার দেখেতে মন চায়, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। ধন্যবাদ। আমরা আছি রামু উপজেলায় পার্বত্য অঞ্চল যেটা, এটাতে, আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, দেখেন দুই পাশে হচ্ছে পাহাড় টিলাগুলা। আমরা এখানে একটু ব্রেক দিলাম, আর হ্যাঁ আপনাদের যে বলছিলাম একটা সারপ্রাইজিং আছে, সারপ্রাইজ হচ্ছে এইটাই, দেখেন আমরা আজকে সব কাপড় ড্রেস পরে আসছি, এই যে আমাদের বেবি ড্রেস সহ। এই যে দেখেন কি অ্যাগ্রেসিভ মুডে আছে, অ্যাগ্রেসিভ মুডে আছে, যেগুলোর মধ্যে
যাই হোক, আমরা এখন আসছি রামু উপজেলার রোডগুলা উপভোগ করার মতো। দেখেন আমি আপনাদের কমফোর্টেবল হয়ে দেখাইতে পারতেছি না, জানি না কতটুকু দেখাইতে পারতেছি, বাট অসাম অসাম একটা রোড ফিল করেন খালি একদম। আপনাদের সাথে কথা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া, আর রোডগুলো আপনারা এনজয় করুন। এই যে পাহাড়ে উঠতেছি আমরা, আমাদের গাড়িটা টোটালি পাহাড়ে উঠতেছে, গাড়িটা পাহাড়ে উঠতেছে, আমি নামে গেলাম। ওয়াও, এই যে ঢাল দিয়ে উঠছি। ও মামা এবার নিয়ে যাও, নাইমা তো বিপদে পড়ে গেলাম। লাইফ টারে তেনা তেনা বানালেছি ভাই, কি জন্য যে নামছি, এই ডালটা ফুল ফুল, এই ডালটা হাইটা উঠতে হয়েছে আল্লাহ রে। এই যে হ্যাঁ, এখানে মাটির ঘর আছে। আমার আমার উপজেলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা মনে জানাচ্ছি। আমি আসাম সালাম, আসলে আমাদের পাহাড়ি বাঙালি এই সম্প্রদায় সমৃদ্ধ শান্তির উপজেলা। আসলে বলতে গেলে আমরা এখানে সবুজ শ্যামর ঝন্দার বেষ্টিতে পাহাড়ি লমভূমি প্রিয় মাতৃভূমি বান্দরবান জি, আর এই বান্দরবানের একমাত্র উপজেলা আপনার অবস্থান করছেন প্রায় কক্সবাজার থেকে 30 কিলোমিটার ভিতরে একমাত্র উপজেলা। থ্যাংক ইউ। আমাদের এই লেকটা 1994-এ স্ট্যাবলিশ হয়েছিল, আর এখন আপনার প্রায় 50 ফিট পর্যন্ত পানি আছে আমাদের লেগে, খুব সুন্দর। আর আমাদের পর্যাপ্ত মাছ আছে, আসলে এসব দেখে উপভোগ করতে পারে ভালো লাগবে এই আর কি। আর এই সুন্দর পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ আমাদের এখানে, এই জন্য আমার উপজেলার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আবারও জানাচ্ছি। হে, থ্যাংক ইউ সো মাচ, আমার ওয়েলকাম ভাইয়া আপনার। আমি চিনি লয়, দোয়া রাখবেন অবশ্যই। আর হ্যাঁ, আমরা আসছি আপনাদের এখানে, ভালো লাগলো আপনাদের আপ্যায়ন অতিথি। এখন পর্যন্ত যারা আসলাম আশেপাশে সবার অনেক ব্যবহারটা ভালো লাগছে। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ তো ওনার মুখ থেকে শুনতেই পেলেন এটার ইতিহাস বা এটা সম্পর্কে এভরিথিং, যাই হোক সব কিছুই জানতে পারলেন। এটা হচ্ছে নাবিত্য সারা, এখানে বান্দরবানেই, আর এই জায়গাটা হচ্ছে বসে ছবি তোলার মতো জোস একটা প্লেস। আপনাদের একটু দেখাই, আমি নেমে আপনাদের একটু দেখাই। এখান থেকে দেখেন, এখানে বসে পাহাড়টা ফিল করুন। এই যে নদী, এই যে এটা নদী, এটার উপরেই ঝুলন্ত সেতুটা। তো এখানে আমরা অনেকক্ষণ স্টে করব, কজ এখান থেকে আমরা কিছু টাইম স্পেন্ড করে বের হয়ে দেন রাবার বাগান মন্দিরগুলো ওইগুলো ঘুরে আবার হোটেলে ব্যাক করব। আজকে ব্লগটা আমি এটা নিয়েই করব, আপনাদের এই ব্লগটাতে জানাবো আমরা কী কী বা কত টাকার ভিতরে আসে বিষয়, কত টাকা খরচ হবে কক্সবাজার থেকে আসলে এইখানে। এখানে আপনার এই যে লেকে দেখেন বোট দিছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখাবো ইনশাল্লাহ, ওই জায়গায় যাই আপনাদের দেখাবো। অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো। আমি সবার আগে নেমে গেছি এখানে, আর ওরা হচ্ছে এখনও নামতেছে। এই যে ম্যাডাম নেমে গেল, এখন ওরা উপর থেকে ফটো সেশন করতেছে। ভাইয়া নিচে চলে আসুন, নিচে অনেক সুন্দর জায়গা। এই যে জায়গা দেখেন, এখানে ছবি তোলার জন্য বেস্ট। এখানে একমাত্র চলে আসছে আমাদের গেস্ট রেখে গান শুনে উনি কুকিল কণ্ঠে গায়ক সাবত আলী সরকার, যাকে বারবার দরকার আমাদের গেস্টের জন্য আর কি, খুব ভালো গান। আচ্ছা ইনশাল্লাহ ওনার গান শুনবো, আমরা শুনতে পাচ্ছি আপনাদের শোনাবো উপরে যায়। আর এরা যখন ফার্স্ট টাইম এসে যে ধোলনা পাই, এই ভালো লাগতেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মুক্ত আকাশের নিচে যার যার মনের প্রাণে মানুষকে নিয়ে দোল খাওয়ানো হচ্ছে। আসলে এই ভালোবাসাটা আজীবন ঝড়ে থাকবে ওনাদের মধ্যে। আমি চাই আপনার মধ্যে এই ভালোবাসাটা আরও গভীরভাবে আপনার লাভটা যাতে তৈরি হয়, সে দোয়া থাকবে আমার পক্ষ থেকে এবং আমার উপজেলার বাসীর পক্ষ থেকে। আসলে আমি আলহামদুলিল্লাহ আমার এই
খেতপথ জগতে প্রায় আমি 7-8 বছর ধরে মেহমানদেরকে হেল্প করতেছি। অনেক মজার মানুষ পেয়েছি আমি আমি বিশেষ করে বান্দরবান, নীলগিরি প্রত্যেকটা প্লেসে প্লেস আমি ঘুরি গেস্ট নিয়ে। তো আপনার মতো এসব হাসি খুশি মাইন্ড ফ্রেশ একদম, আসলে কি বলবো, এত প্রফুল্লময় জীবন আপনারা কিভাবে এখানে কাটতেছেন। আসলে আমি আমি মনে করি আমি মনে করি এরকম একটা ট্যুর দরকার যেটা হানিমুন বলা হয়। থ্যাংক ইউ ফার্স্ট টাইম, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন উপভোগ করি, হ্যাঁ আমরা এখন উপরে ওই যে চাচার গানটা উপভোগ করব, একটু ওনার গানটা উপভোগ করে আসি। গান গাইতেছিল উপরে, কই কাকা, হ্যাঁ শুরু করেন, আবার একটু শুনি। আপনার নামটা কাকা? নাম সাবেদ আলী। হ্যাঁ সাবেদ আলী সরকার। সাবেদ আলী সরকার, যাই হোক কাকা অনেক সুন্দর গান গায়। এতক্ষণ আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডে কতটুকু শুনতে পাচ্ছেন জানি না, বাট আমরা অনেক শুনতে পেলাম। কাকা এই ব্রিজে কি উঠা যায় না এখন আর? না কাজ করতেছে ভাইয়া, ভাইয়া আবার কাজ করতেছে, তাহলে এখন আমরা উঠতে পারবো না। ও শিট, কি বললেন, এই সেই ঝুলন্ত সেতু যেটাতে উঠতাম, বাট এটা এই যে দেখতে পাচ্ছি যে ভাইয়া গেছে নাকি, তো এটাকে ওনারা রিপেয়ার করতেছে, এই জন্য হচ্ছে আপনার আমরা উঠতে পারবো না। অনেক পর্যটন আসছে যারা বাইরে আসা ওঠার কথা ছিল, বাট উঠতে পারতেছে না। যাই হোক আমরা বোটটা মিস করবো না, এই যে বোট, হ্যাঁ এই যে ঝুলন্ত ব্রিজ, বাট ভাইয়া গেছে উঠতে পারবো না। আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে, সত কোপায়নিশি সে আসি কালো সহসে, সত কোপায়নিশি কপাল গুনে, কপাল গুনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের, এটা কোন বনাগো আর কোনো ভালোবাসো তুমি মোরে, বল বনাগো আর কোনো ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, বলে ছেলে গো ভালোবাসিব আজ কেন গো এমন হলো, বলে ছেলে গো ভালোবাসিব আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, এমন হলো, এমন হলো, বল বোনা গো আর কোনো ভালোবাসো তুমি মোরে, ভালোবাসা কবো নয় অপরাধ, তাই নিয়ে গো কেন পুতুলবা, ভালোবাসা কবো নয় অপরাধ, তাই নিয়ে গো কেন পুতুলবা, কেন পুতুলবা। এতক্ষণ এখানে ভালো একটা টাইম স্পেন্ড করলাম ওই যে লেক টেক এগুলোর ভিতরে, আপনাদের হয়তো অনেক শ্যুট দেখাইছে, অনেক শ্যুট দেখাই নেই। এখন আমরা এই জায়গাটা যাব, এখান থেকে দেন বের হয়ে যাব, আর রামুতে আর বেশিক্ষণ ওয়েট করবো না। এখন রামুর যেই মন্দিরগুলো হবে মন্দিরগুলো একটু উপভোগ করব। এখানে কিছু ফটো সেশন করছি, ওগুলো ওকে করলাম, ভাই আমাদের অনেক হেল্প করতেছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। এখানে হচ্ছে কি ন্যাচারাল জিনিসটা উপভোগ করার মতো, জাস্ট বসবেন এখানে, বসে যে পাহাড়গুলো দেখবেন, চোস একটা সিনারি, না বসলে ফিল করা যায় না। আর উই ওইদিকে একটা ঝর্ণা আছে, অথবা এখন
শীতকাল তো ওই জন্য আসতেছে না, ওই যে ঝর্ণার পানিগুলো আসতেছে হালকা। যাই হোক, ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে অনেকটাই, বাইয়া আগাইতেছে। এই যে এইটা আমরা এই যে বসছি, এই যে দেখেন এখান থেকে বসা, এখানে ফিলিংস জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এখান থেকে নামা যায় না আর, দেখি একটু খরা হবে, সিঁড়ি খরা হবে পায়ে যাওয়ার জন্য। ও এখনো কাজ শেষ হয়নি না? এই যে মাছে, হ্যাঁ ওই ওই মাছ দেখতে পাইতেছি। আপনার এখানে অনেক মাছ না? হ্যাঁ প্রচুর মাছ আমাদের, প্রচুর না? এটা তো সরকারি না? হ্যাঁ এটা গভর্নমেন্ট, গভর্নমেন্টের। অনেক সুন্দর। ও ভাই ওই পাহাড়ে যায় কিভাবে? ওই যে ওই পাহাড়ে মানুষ, এটা যাওয়ার ওই দিকে রাস্তা আছে, ওই জ্বলন্ত ব্রিজ দিয়ে যেতে হবে। পাহাড়ে আসছে আর পাহাড়ি খাবার খাবো না, এটা কি হয়? পাহাড়ি খাবার, হ্যাঁ এটা পাহাড়ি মিষ্টি কুমড়া শাক, আলু ভর্তা। এটা কি? প্লেটটা দে, বেগুন মেবি কি জানি না, কিন্তু টেস্ট করে দেখা দে। কলা মোচা ভর্তা, এটা যাই হোক পাহাড়ি খাবারটা স্বাদ নিতেছি একদম বাংলা হোটেলে। এছাড়া খায় নেই, খায় আপনাদের সাথে। হ্যাঁ এটা মাটি চুলা রান্না। তাছাড়া শেষ খাওয়া দাওয়া শেষ, এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম। চালু করে হাঁটো, চালু করে হাঁটো পরে। হ্যাঁ আচ্ছা, যাওয়ার সময় এই যে পাহাড়ের গরু, পাহাড়ের মুরগি, পাহাড়ের মানুষ, এই জায়গাটা না আসলে মিস করতো। সবুজের গ্রাম, যাও যাও যাও, ডাক দাও, কথা বলো। মাটির একটা গ্রাম আসতেছে সুন্দর। আপনাদের তো ঠান্ডা কম লাগবে, গরমের দিনে গরম কম লাগবে। তুমি আমার একটা মাটির ঘর বানাই দিও, হ্যাঁ দিব না, ঝর্ণার শব্দ। কিন্তু ঝর্ণাটা কোন দিকে? ওই দিকে আসো, ওই ওইটা তৈরি উড়ি, ওইখান থেকে দেখা, এই পাহাড়ের উপর দিয়ে উপর দিয়ে একবারে এই অনেক দূর যাওয়া যায়, এরকম রোড আছে পাহাড়ের উপর দিয়ে উপর। আসো জানেন, আমি এর দূরে আসছিলাম। কাঁঠাল, ওই যে ছোট ছোট কাঁঠাল হইতেছে, ছবি তোলার জন্য পারফেক্ট, তাই না ভাইয়া? পাহাড় আর পাহাড়। এই যে একটা আম গাছ দেখছো, ওই যে আমরা যে এই জায়গায় গেছিলাম, জিগে ওই যে ওদের কাছ থেকে, ওই যে ওই যে আরো আছে শিমু, ওই যে, হ্যাঁ ওইটা। আসো, মনে হয় খাওয়া যায় না, জিজ্ঞেস করুন না, গ্যারান্ট কিরকম? হ্যাঁ না, ওকে পাহাড়ে অনেক ফল পড়ে থাকে কি আমাদের দেশে। শিমু ধর আমারে, চল নীল, এই ভিডিও দেখলে অনেক মিস করবো। দেখো দেখো ফলগুলো সব হাতে তোলো, এক হাতে লো, দুজন হাতে লো। এই যে এগুলো হচ্ছে সব তামাক পাতা, এই যে এগুলা গুল্ডি ফ্লাভাররা লাইক দিয়ে যান, ঠিক আছে? আপনাদের এই যে সব চাষ করে রেখে গেলাম, এগুলো সব তামাক পাতা, এগুলো থেকেই আপনাদের তামাকটা হয়। গুল্ডি সিগারেটে নাকি, এটা গুল্ডি কোম্পানি যারা ওরা চাষ করে থাকে, এটা হচ্ছে ওদেরই জমি। এই মামা এখানে, এই যে মামা স্থানীয়, তো মামা আমাদের এই ইনফরমেশনটা দিয়েছে। যাই হোক,
এইগুলো যতক্ষণ দেখতেছেন সব তামাক পাতা আর অনেকটা ফুলকপির মতো লাগতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা এখন উপরে থেকে নাপত্যছড়ি থেকে আইসা পড়ছি, এখন পার্বত্য বান্দরবন থেকে বের হয়ে যাচ্ছি, এখন রামুর ওইদিকে যে বৌদ্ধ মন্দিরটা আছে ওই মন্দিরটা দেখব। হ্যাঁ দেখি আপনাদের আরও ইন্টারেস্টিং কী দেখাইতে পারি, এই ব্লগে আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবেন। অনেক সুন্দর একটা জার্নি আজকের দিনটা, ভালো লাগতেছে। তো আমরা এখন আসছি রাবার বাগান, আর এই সেই রাবার গাছ। এখান থেকে আসলে কীভাবে রাবারটা কালেক্ট করে, এটা হচ্ছে গাছটার এই যে ছাগলটা কেটে ফেলে কেটে দেন, এখান থেকে যে কষ্টটা বের হয় এটাই হচ্ছে বেসিক্যালি রাবার। আর ওনারা এটা দিয়ে কালেক্ট করে ফেলছে অলরেডি, ওনারা একটু আগে এটা নিয়ে গেছে, নিয়ে যায় এখন আবার রেখে গেছে। তো এখান থেকে এই যে এই কষ্টটা দিয়ে রাবার হয়, এটাকে বিভিন্ন প্রসেসিংয়ে এক এক কোম্পানি, মেটাডোর হোক যেটাই হোক, এক কোম্পানি এক একভাবে নিয়ে এটাকে প্রসিডিওর করে দেন রাবারটা বানায়। আর এই রাবারটা ওয়াও, এই উপরে থেকে পাতা পড়তেছে, তুমি সাবধানে থেকো, এই ধরো না হাতের আঠাটা হয়ে যাবে। আর আমরা আছি এখন রাবার বাগানে, অনেক সুন্দর লাগতেছে এখানে রাবার বাগানটা দেখতে, এগুলো চা বাগানের মতো লাগতেছে। বিসি এটা তো আগে চা বাগান ছিল। হ্যাঁ এটা আগে চা বাগান ছিল, আপনারা অনেকে জানেন না, এটা আগে চা বাগান ছিল রামুতে, চা বাগানটাকে তারা রাবার বাগানে পরিণত করে দিচ্ছে। আর ওই যে মামা আমাদের নিয়ে আসছে, মামা সবগুলা ইয়ে উল্টাই দিতেছে, যে মামা রাবার নিয়ে আসছে আমাদের জন্য। রাবার বাগানের ভিতর দিকে ঢুকতেছি, একটু টাইম স্পেন্ড করবো এই জন্য, আর একটু ভালো করে দেখবো প্রত্যেকটা জিনিস। আর আপনাদের সবাই একটা রিকোয়েস্ট করব, যারা আসবেন কক্সবাজারে অবশ্যই রাবার বাগানটা একটু ঘুরে যাবেন। আমাদের দেশে অনেক কিছু দেখার মতো আছে, হয়তো আমরা জানি না, তবে আমাদের প্রত্যেকের উচিত এটা জানার। আর হ্যাঁ আমার ক্যামেরা অনেকটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের আর বেশি কিছু দেখাচ্ছি না। এখান থেকে আমরা ডিরেক্ট রামু মন্দিরে চলে যাব, মন্দির থেকে আবার আপনাদের সাথে কথা হবে। তো আপনারা রোডের সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আর বেশি দূর নাই আমার, আপনারা একটু সাপোর্ট করলে আমি অনেকটু আগাইতে পারবো। আর যারা তারা নতুন আছেন ভাই প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আপনারা শেয়ার করলে আমি হয়তো বা অনেকটা আগাইতে পারবো। সো অনেক রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করবো না। হ্যাঁ এখান থেকে তাদের আমি একটা শর্ট রিভিউ নিব, তাদের কেমন লাগতেছে, দেন আমি রামু মন্দিরটা দেখাবো। কারণ আমার ক্যামেরা একদমই চার্জ শেষ পর্যায়ে, আর অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব মিলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো চিন্তা ভাবনা করছি। তো আপনারা এই দুইটা জিনিস দেখায় ভিডিওটা ক্লোজ করব, আপনাদের এই রামু মন্দির নিয়ে এভরিথিং নিয়ে একটা ফুল প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমি পারছি, আপনারা আমাকে এভাবে হেল্প করুন, আপনাদের আরও অনেক কিছু দেখাবো। হ্যাঁ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ট্যুর আসতেছে, তো ইনশাল্লাহ আরও অনেক কথা হবে, তো আমি ওনাদের থেকে একটু এক্সপিরিয়েন্সটা নিই। ভাইয়া কেমন লাগতেছে আপনার রাবার বাগানটা? দারুণ লাগতেছে না? ভাইয়ের সাথে ট্যুর দিয়ে অনেক ভালো লাগে, কারণ ভাইয়া অনেক মজার কথা বলে, এই যে আরেকজন ছবি তুলতেছে মুড নিয়া। এই রাবার বাগান কেমন লাগলো এটা বল, গন্ধ গন্ধ তো থাকবেই, এভরিথিং কেমন লাগলো? এদিকে রামু মন্দিরটা অনেক সুন্দর না? আমাদের একটা থ্যাঙ্কস দিয়ে দিবি, এত সুন্দর জায়গা তোদের দেখাইলাম। এই তোমার কেমন লাগছে এবার একটু বলো তো। অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ। এই তো আসলাম সেই রামু বৌদ্ধ মন্দির, অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আপনাদের আমি একটা জিনিস দেখাই, দেখেন সবগুলো কীভাবে উঠতেছে। আসলে ট্যুরটা এবার অনেক বেশি মজা হয়েছে, জানি না আপনাদের কতটুকু এনজয় করাইতে পারছি, বাট আমরা অনেক বেশি অনেক অনেক বেশি মজা করছি, ফান করছি, বিশেষ করে ভাইয়ার জন্য। ভাইয়া অনেকটা মজার লোক, অনেক অনেক বেশি মজা করে ওর সাথে, ওনার সাথে ট্যুর না দিলে বোঝা যায় না যে উনি কতটুকু ফানি পারসন। উনি অনেক চুপচাপ থাকে বাট অনেক ফান করতে পারে ভাইয়া। যাই হোক টায়ার্ড হয়ে গেছি, আপনাদের দেখাই এই যে সেই মন্দিরটা, এটা 100 ফিট লম্বা, 100 ফিট আনবিলিভেবল, অনেক বড় একটা মন্দির। আপনাদের যদি দেখাই কি শ্রীমৎ করণীয় মহেশ কি মহা মহাথের, যে আপনাদের দেখাই মন্দিরটা, অতিটা কত বড় একটা মূর্তি দেখেন, মানে বিশ্বাস করানোর মতন এত বড় মূর্তি, 100 ফিট। ক্যামেরাতে কতটুকু দেখতেছেন আমি জানি না, কিন্তু যারা আসছেন তারা হয়তো বা জানেন এটা অনেক বড় একটা মূর্তি, আনবিলিভেবল। আর এরা যারা বৌদ্ধ আছে তারা তাদের ধর্মের প্রতি খুবই লয়াল, তারা জুতা নিয়ে ঢুকতে দিল না, ছেড়ে দে ছেড়ে দে, তারা জুতা নিয়ে ঢুকতে দিল না। আর এই হচ্ছে অনেক ডিস্টার্ব হচ্ছে, ঘুম বারবার ভাঙিয়ে, এই গাড়িতে উঠলেই ঘুমাইতেছে আর ঘুম ভাঙলেই খুব ডিস্টার্ব হচ্ছে। এই যে এখানে তারা আরেকটা মূর্তি আছে, এখানে তারা পূজা করে থাকে, এটা হচ্ছে ঘরের ভিতরে
আছে মন্দির আর এটা বাহিরের সাইডে। তো আমরা নাইমা যাইতেছি, তো যেহেতু এক মুসলমান দরবার হয়ে এইগুলাতে আসা ঠিক না, যদিও তারপর আসলাম প্রদর্শনীয় স্থান, অনেকে আসে ট্রেন বলেন যাই বলেন, তো সব মিলে দেখতে আসলাম, আল্লাহ মাফ করুক এরকম কোনো কিছু না হয়। একটা হাদিস শুনলাম যদিও, যাই হোক সঠিক মানে সঠিক যে নিউজটা ওইটা বা হাদিসটা সঠিক কিনা যাচাই করে দেন জানতে পারবো। এরপর থেকে তাহলে আর সতর্ক হয়ে যাবে আর আসবো না। তো চলে যাচ্ছি এখন এখান থেকে ডিরেক্ট, হয়তো বা একটা দু একটা ইয়ে প্রদর্শনী স্থানে যাবো, যে দেন ডিরেক্ট হোটেলে চলে যাবো। তো যাই হোক ভিডিওটা আর লং করবো না আজকে, এই পর্যন্তই, হোটেল পর্যন্ত হয়তো বা আপনাদের একটু রোডের ভিউ দেখাবো। এখনও যারা আছেন সাবস্ক্রাইব করে ফেলুন বাই প্লিজ, আর থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। কালকে দেখি আমরা হয়তো বা আরেকটা স্থানে যেতে পারি, নতুন আরেকটা কক্সবাজারেই আরেকটা নিউ ভিডিও আপনাদের জন্য আনবো, অবশ্যই আনবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করুন প্লিজ গাইস, বেশি বেশি সাপোর্ট করুন আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে বলে দেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।